আমরা মুখে যে জিনিসটা খাই এটা হজম হয়ে প্রক্রিয়াজাত হয়ে কারো 8 ঘন্টায়, কারো 10 ঘন্টায়, কারো 12 ঘন্টায় এটা স্টুল হয়ে বেরোয়ে যায়। এই যে বের হয়ে যাওয়াটা একটা নিরাপদ যাত্রা দরকার, কারণ আমাদের বৃহদন্ত এবং ক্ষুদ্রন্ত 16 ফিট 5 ফিট মতান্তরে ধরেন 21 22 23 ফিট। তো সেই ক্ষেত্রে আমাদের এই 22 ফিট নিরাপদ খাদ্যটাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে হলে আমাদেরকে অবশ্যই খাবারের ভিতরে আপনার ফাইবার বলতে আমরা বুঝাইতেছি আঁশ জাতীয় খাবার। আঁশ জাতীয় খাবার বলতে আমি বলবো লাউ, লাউয়ের শাক, মিষ্টি কুমড়ার শাক, চাল কুমড়ার শাক, তারপরে পুঁই শাক, যত জিনিস শাক পাতা আঁশ ডাঁটা পুরো ডাঁটাটাই যেন আঁশে ভর্তি। এই জাতীয় আঁশ খাবার শত শত আমাদের দেশে আছে, হাট বাজার বসে যায় বড় বড় বাড়ির সামনেই। তাই সেইভাবে আমরা যদি তরতাজা জিনিসগুলো কিনে খাই তাহলে ফাইবারটা ভালো ফাইবার পাবো। ফাইবার আমাদের খাবারটাকে হজম করতে সহযোগিতা করে আর আমাদের স্টুলটাকে ধীরে 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 ক্লিয়ার করতে সহযোগিতা করে। আর আমরা যদি সকালবেলা 2টি কলা খাই, কলাকে আমরা সকালে হলে বলি হীরা, এটা আমাদের বৈদ্যের ভাষা, চিকিৎসকের ভাষা। আর দুপুরে হলে যে কোনো কলাই আমরা ধরে নেব সোনা। আর যদি রাতে হয় তাহলে আমরা বলবো এটা মাটি। মাটি মানে এটা দিয়ে আপনার গুণ কিছু পাইবেন না, কারণ কলাটা সকালে খেলে আস্তে আস্তে কলা আমাদের যত খাবার আছে যে খাবারগুলি আমাদের সঠিকভাবে রেকটাম পর্যন্ত পৌঁছে নেয় তাদেরকে ধীরে ধীরে খাবারের ধারে নিয়ে যাবে।